বন্ধুরা, গরমে বেসন যদি এইভাবে সপ্তাহে দুদিন করে মাখতে পারো, তোমরা দেখবে দুদিনের মধ্যেই তোমাদের ত্বক কিন্তু ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর টান টান হয়ে যাবে। কারণ বেসন তোমাদের মুখ থেকে সমস্ত কালো ভাব, কালচে ছোপ তুলে দেবে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা শ্রীর ব্লগস। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি, গরমে বেসন কীভাবে মুখে লাগালে ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে। তো আজকে আমি বেসনেরই একটা খুব ভালো রেমেডি তোমাদের শেয়ার করছি। এর আগেও আমি দুটো বেসনের রেমেডি তোমাদের শেয়ার করছি, একটা গোল্ড ফেশিয়াল তোমাদের শেয়ার করেছি, সেটাও বেসন আছে, প্লাস একটা গ্লাস স্কিন শেয়ার করেছিলাম। সে তো দেখো, ওই দুটো ভিডিও ভীষণ ভালো হচ্ছে, দুটো ভিডিও আমি খুব ভালো শেয়ার করেছিলাম, আর খুব ভালো ইনস্ট্যান্ট রেজাল্টও কিন্তু পাওয়া যায়। তো ওই ভিডিও দুটো চেক করো। আর আজকে আবার আমি তোমাদের বেসন, এই গরমে, বিশেষ করে এই গরমের সময় আমাদের যেটা হয়, স্কিনে ট্যানিং পড়ে যায়, ট্যানটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, কালো ছোপটা পড়ে যায় খুব তাড়াতাড়ি রোদ্রে একটু বেরোলে। আর এখন তো রোদ্রের তাপও ভীষণ, খুবই রোদের তাপ এখন। প্লাস দেখো, এখন এই সময় বিয়েরও সিজন আছে, তো অনেকেরই বিয়ে অনুষ্ঠানও আছে। তো তোমরা এই বেসন, এই গরমে, ঠিক আজকে আমি যেভাবে বলছি এইভাবে তোমরা এটা ট্রাই করতে পারো, বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই করতে পারবে। এমন কোনো ফ্যান্সি জিনিস আজকে আমি এই বেসনের রেমেডিটায় দিও নি, বাড়িতে থাকা নর্মাল জিনিসগুলো দিয়েই তোমরা এই গরমে বেসন এক্স্যাক্টলি ঠিক এইভাবে মাখলে তোমাদের ত্বক কিন্তু অনেক ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং হবে। আর এই যে কুচকে যাওয়া, বুড়িয়ে যাওয়া ত্বকটা কিন্তু অনেক বেশি টান টান হবে, এবং বয়সের যে ছাপ পড়ে গেছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তোমরা ট্রাই করে দেখো আজকের বেসনের উপায়টা, ঝটপট দেখে নিই যে ফার্স্টে আমরা তৈরি করবো কিভাবে রেমেডিটা। বন্ধুরা, এই রেমেডিটা তৈরি করতে সবার প্রথমে আমাদের লাগবে এখানে বেসন। যদি তোমরা হাতে, পায়ে, ঘাড়ে, গলায় লাগাতে চাও, তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। শুধু মুখে লাগাতে হলে এক চামচ বেসনই যথেষ্ট। তো এখানে এক চামচ বেসন নিয়ে নিয়েছি দেখো। আর এই বেসনে আমরা এবার একে একে কয়েকটা জিনিস মেশাবো, যেমন কি সবার প্রথমে এখানে মেশাচ্ছি আমি নারকল তেল, হাফ চামচ নারকল তেল দেবো। যাদের অয়েলি স্কিন আছে তারা তোমরা নারকল তেলটা স্কিপ করে দেবে, দেবে না, তার বদলে বাকি সব জিনিসগুলো ব্যবহার করতে পারবে এখানে। তবে অল্প একটু নারকল তেল দিলে বই ভালোই হবে, অয়েলি স্কিন হলেও। এইবার দেখো, আমি এখানে দু চিমটি হলুদ দিয়েছি। কস্তুরি হলুদ যদি বাড়িতে থাকে কস্তুরি হলুদ দিতে পারো, না থাকলে রান্নার হলুদে দু চিমটি দেবে। এরপরে আমি এখানে দিচ্ছি গুঁড়ো দুধ, এক চামচ দেবে এখানে গুঁড়ো দুধ। তো বন্ধুরা, এই বেসনের সাথে এই গুঁড়ো দুধই মিশিয়ে ত্বক কিন্তু ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে এবং টান টান হয়। এখানে কিন্তু অন্য দুধ ব্যবহার করা যাবে না, যেমন কি লিকুইড দুধ অথবা ফোটানো দুধ কিংবা কাঁচা দুধ ব্যবহার হবে না। এখানে কিন্তু গুঁড়ো দুধটাই তোমাদের নিতে হবে। আর এর মধ্যে জল দিয়ে দিয়ে একটা ক্রিমের মতন ফেস প্যাক তৈরি করে নেবে তোমরা, কারণ এই গুঁড়ো দুধের সাথে বেসন মিশিয়ে লাগালে ত্বক কিন্তু খুব সুন্দর ফর্সা, উজ্জ্বল, টান টান হয়, এবং অনেক সময় মুখ থেকে লোমও কিন্তু ঝরে পড়ে যায়। আর এই বেসন আর গুঁড়ো দুধের মধ্যে আছে প্রোটিন। বেসনের এই রেমেডিটা রেডি হয়ে গেছে। তো এখানে যেমন কি আমি গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধের 5 টাকা 10 টাকার প্যাকেট বাজারে গুঁড়ো দুধ কিন্তু পাওয়া যায়। তো তোমরা একটা প্যাকেট যদি 5-10 টাকা দিয়ে কিনে আনো, তাহলে সপ্তাহে 2-3 দিন তোমরা ইজিলি এটাকে, যেটা হচ্ছে, মুখে মাখতে পারবে। আর আরেকটা কথা বলি, এটা যদি তৈরি করো তাহলে বেশি যদি হয়ে যায় ফ্রিজে 1-2 দিন রেখে ব্যবহার করতে পারবে। তবে আমি বলবো অতটুকুই তৈরি করো যতটুকু লাগাবে, স্কিনে লাগিয়ে শেষ করে নিতে পারবে। কারণ কোনো জিনিস যদি বেশি দিন রেখে দেওয়া হয় তার কার্যকারিতা থাকে না, সেটা নষ্ট হয়ে যায় তার কার্যকারিতা, কারণ এটি একদম ন্যাচারাল জিনিস, হতে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। সেই কারণে ইনস্ট্যান্টলি এগুলো বানাবে, মুখে মাখবে, মুখ ধুয়ে নেবে, রাখার কোনো ঝামেলাই রাখবে না এগুলোকে। তো দেখো কত সুন্দর একটা ক্রিমি টেক্সচারে একটা তৈরি হয়েছে এই বেসনের রেমেডিটা। তবে এটা লাগানোর আগে কি করবে, মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। আর আরেকটা কাজও করবে যে একটুখানি হালকা, খুব হালকা, মানে এরকম দেখো হাত দিয়ে আমি রাখতে পারছি, এরকম খুব হালকা উষ্ণ গরম জল নেবে, তার মধ্যে একটি ছোট টাওয়াল, রুমাল একটু ভিজিয়ে নেবে। এইভাবে নিয়ে 1-2 বার মুখে একটুখানি জাস্ট এইরকমভাবে একটুখানি স্টিম দেবে, তাতে এই ধরনের রিমেডিগুলো অনেক বেশি ভালো কাজ করবে। জাস্ট এইভাবে কি করবে, এরকমভাবে একটু স্টিম দিয়ে নেবে 2-3 বার, বেশি না। তো দেখো 2-3 বার জাস্ট স্টিম দেওয়ার পরে মুখটা একটু মুছে নেবে ভালো করে। তাতে কি হচ্ছে, কোনো রকমের নোংরা ময়লা মুখে যদি কিছুও থেকে থাকছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। জাস্ট এই ভিজে টাওয়ালটা দিয়েই একটু মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবে,
এইভাবে জাস্ট এইভাবে রেমেডিগুলো লাগাতে থাকলে তোমরা দেখবে কিছু দিনের মধ্যে তোমাদের স্কিন কিন্তু গ্লাস স্কিন হয়, মুখে একটাও কিন্তু দাগ, কোনো রকমের কালচে ছোপ, কালো দাগ, পিগমেন্টেশন কিছুই থাকবে না। তো এই বেসনটাও, বেসনের রেমেডিটাও এতই ভালো হচ্ছে, মুখে দাগ ছোপ মেছেতার দাগ পিগমেন্টেশন সব কিছু দূর করবে। খুবই সোজা আজকে বেসনের রেমেডি আমি তোমাদের শেয়ার করছি, বিশেষ করে এই গরমে, গরমে বেসন কিভাবে মাখলে ত্বক ফর্সা উজ্জ্বল হতে পারে। তো ব্যাস এইভাবে মুখটা পরিষ্কার করার পরে জাস্ট এই বেসনের এইটা খুব ভালো করে এইভাবে অ্যাপ্লাই করবে, আগে সারা মুখে এইভাবে লাগিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এইভাবে সারা মুখে এই রিমেডিটা লাগাবে, লাগাবার পরে 20 থেকে 25 মিনিট মুখে লাগিয়ে এটা রেখে দিতে হবে। কারণ বেসনের মধ্যে প্রোটিন আছে, গুঁড়ো দুধেও প্রোটিন আছে, প্লাস গুঁড়ো দুধের ক্যালসিয়াম আছে এবং অন্যান্য অনেক ভিটামিনস আছে যেগুলো আমাদের ত্বকে একটি পুষ্টি যোগাবে। তাতে কী হবে, আমাদের ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল টান টান হবে, বয়সের দাগ ছোপগুলো দূর হবে। তো দেখো এখানে 20-25 মিনিট মুখে লাগাবার পর দেখো এরকম শুকিয়ে গেছে, হালকা হালকা যখন এরকম শুকিয়ে আসবে, একটু শুকিয়ে আসবে, একটু ভিজে ভিজে ভাব থাকবে, সেই সময় তোমরা কী করবে, হালকা হালকা হাত দিয়ে ওপর দিকে এরকমভাবে টেনে টেনে একটুখানি এই বেসনের রিমেডিটা, ফেস প্যাকটা মুখ থেকে তুলবে। তাতে কী হবে, মুখে যে তোমাদের লোম থাকে, ধরো আপার লিপসে কিংবা থুতনির কাছে অথবা কানের পাশে যে লোম থাকে, সেই লোম পাতলা পাতলা ছোটো ছোটো মুখের লোমগুলো কিন্তু উঠে পরিষ্কার হয়ে যায়। অনেক সময় আমাদের কপালে, ফোরহেডেও কিন্তু লোম থাকে, সেগুলোও উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো কিছুক্ষণ একটুখানি এরম রাব করার পরে একটা ভিজে টাওয়াল দিয়ে বেশ ভালো করে চুপচুপে ভিজিয়ে নেবে টাওয়ালটা, সেটা দিয়ে আলতো আলতোভাবে মুখ থেকে এই রিমেডিটা তুলে মুছে দেবে। তোমরা দেখবে এতে খুব সুন্দরভাবে নোংরা ময়লা জেদি দাগ সমস্ত কিছু, মুখ থেকে ট্যান সব তুলে পরিষ্কার করে দেয়। তার সাথে ছোটো ছোটো লোমও যদি মুখে থাকে সেগুলো আস্তে আস্তে কিন্তু ঝরে পড়ে যায়। তো এইভাবে বেসন যদি তোমরা যা যা আমি আজকে মিশিয়ে দেখালাম সেইভাবে যদি মুখে লাগাতে পারো সপ্তাহে 2 দিন করে, তোমরা দেখবে ত্বকের উজ্জ্বলতা দিন দিন কিন্তু বাড়তে থাকবে। আর আজকের এই রিমেডিটা বাচ্চাদেরও লাগাতে পারো, বাচ্চাদেরও ত্বকে দিতে পারো, কারণ এখানে সবই ঘরোয়া জিনিস দেয়া আছে, তাই বাচ্চাদের স্কিনের জন্য একদম পারফেক্ট হচ্ছে, আর ছেলেরাও এটা ব্যবহার করতে পারবে। তো ব্যাস এইভাবে দেখো মুখ কত পরিষ্কার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, বেসন দিয়ে এইভাবে লাগাবার পরে 15-20 মিনিট মুখে লাগিয়ে রাখবে, হালকা হালকা যখন শুকে যাবে একটু হালকা হাত দিয়ে ওপর দিকে এরম রাব করে করে তুলবে। যদি তোমাদের মুখে লোম থাকে তাহলে সেই ছোট ছোট লোমগুলো কিন্তু উঠে যাবে আস্তে আস্তে, মানে একদিনেই যে উঠবে আমি বলছি না, এটা ইউজ করতে করতে দেখবে মুখ থেকে লোমও কিন্তু তুলে দেয় আজকের রিমেডিটা। তো এইভাবে ওপর দিকে এরকমভাবে তোমাদের টেনে টেনে এটাকে এইভাবে তুলবে, আর এতে স্কিনও টাইট হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর মুখে একটা গ্লো এসছে, প্লাস স্কিন কত টাইট করে দিয়েছে, স্কিনে কত একটা টান টান উজ্জ্বলতা চলে এসছে, দেখতেই পাচ্ছ স্কিন কত পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। ব্যাস গরমে এইভাবে বেসন মেখে নিজের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নাও। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও টিপস শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে চলো টাটা।